বিসমুল্লা রহমানের হেম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে আমরা উদযাপন করছি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী একই সঙ্গে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মহান রাবুল আল কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের এই সুবর্ণ জয়ন্তী উদযাপনের তৌফিক দান করেছেন স্বাধীনতা দিবসের প্রাকালে আমি দেশের অভ্যন্তরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সব বন্ধু রাষ্ট্র প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে যারা আমাদের চরম দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন উনিশশো সালের পঁচিশে মার্চের রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে রাজারবাগ পুলিশ লাইন পিলখানা তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার ঘনবসতি এলাকাগুলোতে একযোগে হামলা চালায় পাকিস্তানি সামরিক জানতা হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে আগুন ধরিয়ে দেয় অসংখ্য ঘর বাড়িতে দেশের অন্যান্য শহরগুলিতেও হাজার হাজার বাঙালিকে হত্যা করা হয় ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের এবং তৎকালীন ইপিআরের বীর বাঙালি সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় এবং পাড়া মহল্লায় অলিতে গলিতে ব্যারিকেড তৈরি করে পাকিস্তানি সৈন্যদের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু অত্যাধুনিক অস্ত্র ট্যাঙ্ক আর অস্ত্র সজ্জিত যানবাহনের সামনে নিরস্ত্র প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয় না নিরস্ত্র বাঙালির উপর হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা শুরু করে পাকিস্তানি সামরিক জানতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পূর্ব মুহূর্তে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন সমগ্র জাতিকে নির্দেশ দেন প্রতিরোধ যুদ্ধে মাতৃভূমিকে শত্রুমুক্ত করার তাঁর ঘোষণা তৎকালীন ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে পাকিস্তানি জানতারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করে এর আগে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভের পর পাকিস্তানি শাসকরা যখন ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে নিপীড়ন নির্যাতনের আশ্রয় নেয় তখনই অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে সালের সাতই মার্চ রেস কোর্স ময়দানে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বীর বাঙালি তার নির্দেশে ন মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে মুক্ত করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় আমি পঁচিশে মার্চে সেই কালো রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্মরণ করছি মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা ত্রিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিত মা বোনকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সসদ্ধ সালাম আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালে পনেরোই আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী আমার মা শেখ মুজিব তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল দুই ভাতৃবধূ সুলতানা কামাল ও রুজি জামাল আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবুন নাসের সহ সেই রাতের সকল শহীদকে প্রিয় দেশবাসী আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা চব্বিশ বছরের নিরন্তর রাজনৈতিক সংগ্রামের ফসল আর এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে সৃষ্ট আন্দোলনে যে স্বাধিকারের বীজ বপন করেছিলেন তাকেই সযত্নের লালন পালন করে তিনি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার সংগ্রামে পরিণত মহিরুহে রূপান্তরিত করেন শেখ মুজিব থেকে পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলনের পদ বে যুক্ত ফন নির্বাচন আটান্ন বিরোধী আন্দোলন উনিশশো ছেষট্টির ঐতিহাসিক ছয় দফা উনিশশো উনসত্তরের গণ উনিশশো সত্তরের নির্বাচন এবং উনিশশো একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাই স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিব নামের এই মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজস্ব দেশ ভাষা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি শেখ মুজিব একটি দেশ একটি রাষ্ট্রের স্রষ্টা কাজী তাঁর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা একযোগে উদযাপন করছি আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এই জন্য যে জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপনকালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে তাঁরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন প্রিয় দেশবাসী বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডেরই স্বপ্ন দেখেননি তিনি স্বপ্ন দেখতেন এই জনপদের সাধারণ মানুষ যারা শত শত বছর ধরে শোষণ বঞ্চনা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন না খেয়ে নাদের রোগে শোকে মারা গেছে তাদের দুঃখ দুর্দশা দূর করতে তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করতে আমাদের দুর্ভাগ্য মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যেমন স্তব্ধ করে দেওয়া হয়েছিল তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্বাত করে দেওয়া হয় উনিশশো সালে আঠাশে জুন সিলেট এক জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন আমি কোট করছি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হবার জন্য আমি রাজনীতি করি নাই আমি রাজনীতি করেছিলাম সাড়ে সাত কোটি মানুষের মুক্তির জন্য এখন আমার রাজনীতির মুক্তি হয়েছে আমার অর্থনীতির মুক্তি প্রয়োজন এটা না হলে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না খায় যদি বাংলার মানুষ সুখে বাস না করে বাংলার মানুষ যদি অত্যাচার অবিচারের হাত থেকে বাঁচতে না পারে তো এই স্বাধীনতা বৃথা হয়ে যাবে আনকোড বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বপ্ন দেখতেন না কি করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তা তিনি জানতেন স্বাধীনতার পর একেবারে শূন্য হাতে মাত্র সাড়ে তিন বছরে ধ্বংসপ্রাপ্ত রাস্তাঘাট ব্রিজ রেল রেললাইন পোর্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই তিনি সচল করেছিলেন অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন একশো ছাব্বিশটি দেশের স্বীকৃতি এবং সাতাশটি আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে বাংলাদেশ বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশের কাতারভুক্ত করেন পঁচাত্তর পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক শাসকেরা বাংলাদেশকে আদর্শচ্যুত করেছে দীর্ঘ একুশ বছরে দেশের মানুষকে ধোকা দিয়েছে জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি করেছে প্রিয় দেশবাসী স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করা জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ মাইল ফলক আমাদের জন্য এই সুবর্ণ জয়ন্তী উৎসব আরও বর্ণময় হয়েছে এজন্য যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে মুক্তিযুদ্ধের আদর্শে সরকার পরিচালনা শুরু করার পর বাংলাদেশ সম্পর্কে সকল নেতিবাচক ও নিরাশাবাচক ভবিষ্যৎবাণী আজ অসার প্রমাণিত হয়েছে বিশ্বের বুকে বাংলাদেশ আজ গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন আমি দু হাজার পাঁচ ছয় অর্থ বছর থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থ সামাজিক ক্ষেত্রে কয়েকটি সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরছি দু হাজার পাঁচ ছয় বছরে মাথাপিছু আয় ছিল পাঁচশো মার্কিন ডলার বর্তমানে যা দু মার্কিন ডলারে উন্নীত হয়েছে ওই সময় দারিদ্র্যের হার ছিল একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বর্তমানে দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে বিশ দশমিক পাঁচ শতাংশ জিডিপির আকার চার লাখ বিরাশি হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা থেকে আঠাশ লাখ কোটি টাকা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল মাত্র শূন্য পয়েন্ট সাত চার চার বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারেরও কম যা বর্তমানে চৌচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে অতিক্রম করেছে দু হাজার পাঁচ ছয় বছরে বাজেটের আকার ছিল একষট্টি হাজার কোটি টাকা বর্তমান অর্থ বছরে আমাদের বাজেটের আকার পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা মানুষের গড়ায়ু দু হাজার পাঁচ ছয় বছরে উনষাট বছর থেকে বৃদ্ধি পেয়ে দু হাজার উনিশ বিশ সালে দাঁড়িয়েছে বাহাত্তর দশমিক ছয় বছর শিশু মৃত্যু হওয়ার কমে প্রতি হাজারে চুরাশি থেকে আটাশ এবং মাতৃ মৃত্যু হওয়ার প্রতি লাখে তিনশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি জনে নেমে এসেছে দু হাজার পাঁচ ছয় অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল তিনশো তেহাত্তর কোটি টাকা চলতি অর্থবছরে বছরে বরাদ্দ পঁচানব্বই হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা দাঁদার শস্যের উৎপাদন দু হাজার পাঁচ ছয় বছরে এক কোটি আশি লাখ ম্যাট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে চার কোটি তেপ্পান্ন লাখ চৌচল্লিশ হাজার ম্যাট্রিক টনে উন্নীত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চার হাজার মেগাওয়াট থেকে চব্বিশ হাজার চারশো একুশ মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা সাতচল্লিশ ভাগ থেকে নিরানব্বই শতাংশে উন্নীত হয়েছে আজকে এই অর্জন এদেশের সাধারণ মানুষের এদেশের কৃষক শ্রমিক পেশাজীবী আমাদের প্রবাসী ভাই বোনেরা এদেশের উদ্যোক্তাগণ তাদের শ্রম মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে দারিদ্র নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আমাদের বিগত বারো বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে আর্থসামাজিক সামাজিক সূচকে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে গড় আয়ু লিঙ্গ সমতা সার্বজনীন প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা নারীর রাজনৈতিক অধিকার নারী ও শিশু মৃত্যু হার স্যানিটেশন খাদ্যপ্রাপ্যতা ইত্যাদি নানা সূচকে বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে যায়নি অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে আজকের এই উত্তরণের পথ মোটেই মসৃণ ছিল না দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে শ্রমিক কারখানা ছেড়ে কৃষক লাঙল ফেলে কামার কুমার জেলে তাদের কাজ ফেলে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছিল সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাঙালি সদস্যরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে প্রতিরোধ সংগ্রামে সামিল হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একবার ভাবুন আমরা আজ যে স্বাধীন দেশের মাটিতে আজ মুক্ত নিঃশ্বাস ফেলছি তা অর্জনে কত শত তরুণ অকাতরে প্রাণ দিয়েছেন কত মা তাদের সন্তান হারিয়েছেন কত বাবা তাদের পুত্র হারিয়েছেন কত ভাই বোন তাদের ভাই হারিয়েছেন কত স্ত্রী তাদের স্বামী হারিয়েছেন সন্তানেরা বাবা হারিয়েছেন কত শত মুক্তিযোদ্ধা পঙ্গু হয়ে জীবন যাপন করছেন তাদের একটাই প্রত্যাশা ছিল এদের স্বাধীন হবে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে সকলে মৌলিক অধিকার ভোগ করবে আজকে আমরা তাদের সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি প্রিয় দেশবাসী আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি তবে এই উদযাপন জন্য শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয় জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে এবারের স্বাধীনতা দিবস অন্যান্য বারের স্বাধীনতা দিবসের মতো নয় এবারের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হলো এই দিন আনন্দে অবগাহনের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তাই আহ্বান জানায় আনন্দধ্বনি জাগাও গগনে কে আছো জাগিয়া পূরবে চাহিয়া বলে ওঠো ওঠো সঘনে গভীর নিদনা হেরতিমির রজনী যায় ওই হাসি উষা নব জ্যোতির্ময়ী নব আনন্দে নবজীবনে কুসুমে মধুর পবনে বিহ কলকুজনে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ রাবুল্লাহ আমিনে আমাদের সকলে সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ